অসাধারণ ভিজুয়াল সলিউশনের জন্য পরিচিত ভিউসনিক মেটাভার্সের মাধ্যমে ভার্চুয়ালি সর্বশেষ মডেলের গেমিং মনিটর ও ডিসপ্লে প্রোডাক্ট বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে। তরুণ প্রজন্মের গেমারদের চমকে দিতে ভিউসনিকের পেশাদার গেমিং মনিটর একটি ভার্চুয়াল লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শন করেছে। নতুন মনিটরে আছে আইপিএস ডিসপ্লে, যা অসাধারণ কালার এবং কন্ট্রাস্ট অভিজ্ঞতা দিচ্ছে গেমারদের। আলট্রা স্মুথ ইমার্সিভ এবং কম ল্যাটেন্সিতে গেমিং করার অভিজ্ঞতা দিচ্ছে এই নতুন প্রজন্মের মনিটরগুলো। এলিট XG320U গেমিং মনিটরের ফিচার হিসেবে আছে 32 ইঞ্চির পিক্সেল ডেন্স 4K UHD স্ক্রিন, সঙ্গে আছে কোয়ান্টাম ডট টেকনোলজি এবং হাইপার রেসপন্সিভ 150 হার্জ রিফ্রেশ রেট সহ আলট্রা স্মুদিং গেমপ্লে। এলিট XG251 জি স্লিক 25 ইঞ্চির গেমিং মনিটরে আছে ফুল HD IPS প্যানেল, এর সঙ্গে আছে প্রো লেভেলের 360 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে VES-A ডিসপ্লে HDR 400। এছাড়াও উন্মোচন করা হয়েছে স্বল্প বাজেটের ভিউসনিক ওমনি সিরিজের গেমিং মনিটর, এর মধ্যে রয়েছে XG2431 গেমিং মনিটর, এতে রয়েছে 24 ইঞ্চির আলট্রা স্মুদিং 240 হার্জ ফুল HD ফার্স্ট IPS ডিসপ্লে। XG2705 গেমিং মনিটরটি 27 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে এবং এতে রয়েছে 140 হার্জ রিফ্রেশ রেট। মনিটর উন্মোচন অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নানান দেশের 40 জনের বেশি ইনফ্লুয়েন্সার যুক্ত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কার জনপ্রিয় গেম স্ট্রিমার এবং প্রযুক্তি রিভিউয়ার। তারা তাদের ভার্চুয়াল চরিত্রগুলোর মাধ্যমে নন ফাঞ্জিবল টোকেন হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।